ওয়েলকাম টু আকাশবাণী। আজকে আবার চলে এসেছি কিছু আপডেট নিয়ে, তার মধ্যে প্রথমেই যেটা হলো FSDL, রিলায়েন্স, IMG এবং AIFF। তো যেটা বলার, কিছুদিন ধরে রঞ্জিত বাজাজ মিনারবা পাঞ্জাবের ওনার, তো সে তো কিছু বোম ফেলে যাচ্ছে। তো সেই বোমগুলো আগের দিন আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে বলেছি, এবং তারপরে রিসেন্টলি উনি পরশু দিনকে আরও কিছু বোম ফেলেছেন, তাতে দেখানো হয়েছে যে সেইগুলোতে কীভাবে জিএর সাথে AIFF ওদের ডিলটাকে ক্যান্সেল করে, মানে কন্ট্রাক্টটাকে ক্যান্সেল করে এবং করে সেটা FSDLকে দেওয়া হয়। যেখানে জিএর সাথে কন্ট্রাক্ট ছিল প্রায় 274 কোটি টাকা, সেখানে 700 কোটির কন্ট্রাক্ট করে হচ্ছে FSDL এর সাথে। আই লিগ করতে গেলে AIFF এর বছরে খরচা হয় হচ্ছে 10 কোটি থেকে 11 কোটি টাকা, সেখানে জিএর সময়ে প্রফিট হতো 27 কোটি টাকা, মানে প্রায় 17 কোটি টাকা মতো প্রফিট হতো AIFF এর। আর রিলায়েন্সের ক্ষেত্রে বা FSDL এর ক্ষেত্রে সেটা গিয়ে দাঁড়িয়েছে 31 কোটি টাকা। কিন্তু জিএর ক্ষেত্রে অনেক বেশি প্রাধান্য দেওয়া হতো AIFF কে, যেখানে FSDL এর ক্ষেত্রে কিন্তু AIFF কে কোনো প্রাধান্য দেওয়া হয় না। মাত্র 4 কোটি টাকার জন্য কিন্তু AIFF সেই ডিলটাকে ক্যান্সেল করে করে FSDL কে দেয়, এটাও কিন্তু উনি তুলে ধরেছেন। এবং 4 কোটি টাকার যেটা যে প্রত্যেক বছর উনি সমানভাবে পাচ্ছেন সেটাও না, আর এত টাকা প্রায় 700 কোটির যেখানে একটা ডিল, সেইখানে কিন্তু যেটা দেখানো হয়েছে যে মানে বলা হচ্ছে যে আই লিগের টিমগুলো লাস্ট 2-3 বছর মিলিয়ে প্রায় 8 থেকে 10 কোটি টাকার ডিউ রয়েছে AIFF এর তরফে। যেরকম চেন্নাই সিটি FC এবছরের আই লিগ চ্যাম্পিয়ন, তারা কিন্তু এখনও উইনিং প্রাইজ পায়নি। ফেডারেশন কাপ রানার আপ আইজল FCও ওদের উইনিং প্রাইজ পায়নি। এবার চলে আসি ইন্ডিয়ান ট্রান্সফার নিউজ এবং কিছু কোন কোন টিমের কবে থেকে প্র্যাকটিস শুরু হচ্ছে, প্রমোশন মানে সিবিজ শুরু হচ্ছে সেগুলো নিয়ে। তো সবার প্রথমে ট্রান্সফার নিউজটাই বলে নিই। ট্রান্সফার নিউজের মধ্যে চেন্নাই সিটি FC-র গৌরব ভোরা গত বছর অসাধারণ পারফরমেন্স করেছিল, সেই গৌরব ভোরাকে কিন্তু দিল্লি ডায়নামোস সাইন করিয়ে নিয়েছে। তো এবার থেকে গৌরব ভোরাকে ISL-এ দিল্লি ডায়নামোসের হয়ে খেলতে দেখা যাবে। এর সাথে সাথে জিয়ানি জুভারলুন দিল্লি রেয়ার ডেভিলসের যিনি ছিলেন, তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্স FC-তে জয়েন করেছে। মানে ট্রান্সফার নিউজ থাকলে পরেই সেটা কেরালা ব্লাস্টার্স থাকে, এখন একটা ওটা রীতি হয়ে গেছে। তো সেই জায়গাতে কিন্তু কেরালা ব্লাস্টার আরেকটা ভালো সাইনিং করল, এবং এই সাইনিংয়ের পরে এলকো সাতোরি যিনি কেরালা ব্লাস্টার্সের কোচ আছেন, উনি কিন্তু বলেছেন যে কোনো টিমই হোক কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে খেলতে কিন্তু যথেষ্ট ভয় পাবে। এরপরে আইবন ধোলিং শিলং লাজংয়ের ডিফেন্ডার, গত বছর ইয়ংস প্লেয়ারদের মধ্যে অসাধারণ পারফরমেন্স ছিল সেই আইবরের, ও কিন্তু FC গোয়াতে জয়েন করলো। তো FC গোয়ার ডিফেন্স কিন্তু অনেকটা ভালো হয়ে গেলো একজন ইয়ংস্টারকে সাইন করানোর ফলে। এরপরে লালিয়াং জুয়ালা ছাংতে, তো ছাংতেকে তো সবাই এই মুহূর্তে খুব পরিচিত এবং ইন্টারকন্টিনেন্টাল কাপের ক্যাম্পে রয়েছে। ছাংতে বলেছে যে আমি এর আগে যেই ট্রায়ালটা বিদেশে দিয়েছি সেটা থেকে আমি নিজেকে খুব ইম্প্রুভ করতে পেরেছি, এবং আমি চাই ইন্টারকন্টিনেন্টাল কাপে যদি আমি দলের সুযোগ পাই তো অবশ্যই ইন্টারকন্টিনেন্টাল কাপে ভালো পারফরমেন্স করার চেষ্টা করব। আর ইন্টারকন্টিনেন্টাল কাপের পরে ও কিন্তু আবার নরওয়ের ভাইকিং FK-তে যাচ্ছে আবার একটা ট্রায়াল দিতে, এবং ও চাইছে যদি ওইখানে কোনোভাবে সিলেক্ট হয় তাহলে গুরপ্রীত সিং সান্ধুর পরে কিন্তু কোনো ভারতীয় হিসাবে ছাংতেকে আমরা আবার নরওয়ের প্রিমিয়ার ডিভিশনে দেখতে পাবো। এরপরে চলে আসি কলকাতা ফুটবলের কথায়। কলকাতা ফুটবলের মধ্যে প্রথমে বলি অভিজিৎ মণ্ডল। অভিজিৎ মণ্ডলকে সবাই জানে এক্স ইস্টবেঙ্গল ফুটবলার এবং ন্যাশনাল ফুটবলার, সেই অভিজিৎ মণ্ডল ইন্ডিয়ান আন্ডার 18 ন্যাশনাল ফুটবল টিমের গোলকিপার কোচ নিযুক্ত হয়েছেন, এবং সেই টিমটা এই মুহূর্তে প্র্যাকটিস বা ট্রেনিং করছে ভুবনেশ্বরে, এবং তার দায়িত্বে গোলকিপার কোচের দায়িত্বে রয়েছে অভিজিৎ মণ্ডল। এর সাথে সাথেই মোহামেডানে এই মুহূর্তে ট্রায়াল চলছে এবং প্র্যাকটিসও কিছুদিনের মধ্যে, মেন প্র্যাকটিস যেটা শুরু হয়ে যাবে প্লেয়ার সিলেকশন হবে সেটা জুলাইয়ের প্রথম থেকেই শুরু হবে, এবং যেটা শোনা যাচ্ছে 4 জুলাই থেকে মোহামেডান FC ওদের আবাসিক শিবির শুরু করতে চলেছে, সেটা খুব সম্ভবত কল্যাণীতে হবে। এরপরে মোহনবাগানের খবর, এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সেরকম কোনো খবর এই মুহূর্তে নেই, কোচ কবে মানে আলেহান্ড্রো কবে আসছে সেটাও নেই। তো এর আগে যেগুলো ছিল যে অভ্রমণ্ডল এবং বাস্তবরা, সেটা তো তোমরা জেনেই গেছো। কিবু ভিকুনা এবং ওদের অ্যাসিস্ট্যান্ট কোচ, এরা দুজনেই কিন্তু আজকে সকালবেলা কলকাতায় চলে এসেছে, এবং রিসেন্টলি কিছুক্ষণ আগেই উনি মোহনবাগান TV-তে একটা সাক্ষাৎকার দিয়েছেন ছোট্ট, তাতে উনি বলেছেন যে আমি খুব খুশি আমি কলকাতায় এসে, এবং এখানে সাপোর্টারদেরকে দেখে এতটা উন্মাদনা দেখে আমি সত্যিই খুব আপ্লুত, এবং আমি চাইছি যে জুলাই মাসের ফার্স্ট থেকে মানে 1 জুলাই থেকে ট্রেনিং বা প্র্যাকটিস শুরু করে দিতে টিমকে। এবং ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো টিম যথেষ্ট ভালো আছে এবং প্লেয়ারদেরকে কীভাবে দেখেছে, বলে আমি প্লেয়ারদের কিছুটা ভিডিও দেখেছি এবং কিছুটা অফিসিয়ালদের সাথে ভিডিও কলিংয়ের মাধ্যমে প্লেয়ারদের বায়োডাটা দেখে আমি প্লেয়ারদের সম্পর্কে জানি, এবং আরও ভালো করে তো প্র্যাকটিসে আমি দেখেই নেব, এবং
তিনি সাপোর্টারদের কাছে অনুরোধ করেছেন যে সাপোর্টাররা যেন মোহনবাগান সাপোর্টাররা খুব ভালো করে ওনাকে এবং প্লেয়ারদেরকে সাপোর্ট করে, যাতে উনি একটা খুব ভালো স্ট্রং টিম তৈরি করতে পারেন এবং খুব ভালো পারফরমেন্স করতে পারেন আপকামিং যেই লিগগুলো রয়েছে। তো এগুলোই ছিল মোটামুটি আজকের খবর। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর একটা বড় খবর শেষ করার আগে বলে দিই যে ইন্ডিয়ান আন্ডার 17 ওমেন্স টিম যারা হংকংয়ে গেছে, সেই হংকংয়ে কিন্তু আজকে তাদের খেলা আছে আন্ডার 17 টিমের সাথে, সিটিজেন এফসি বলে একটা ওখানকার ক্লাব টিমের। তো সেই খেলাটাও টিভি টেলিকাস্ট হচ্ছে না, তো আমরা যেরকম স্কোর আপডেট পাবো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। হ্যাঁ, তো কিছু বলবি? কি করছো তোমরা? সাবস্ক্রাইব করো না চ্যানেল। প্রত্যেক দিন আমরা কত কষ্ট করে ভিডিও বানাই, সাবস্ক্রাইবটা করো না? সাবস্ক্রাইব তো করো, শেয়ারও করবে। সবচেয়ে বড় কথা, আজকে আমাকে কতটা চুপ দেখলে, নেক্সট ভিডিওতে আরও চুপ দেখবে। টাটা।